বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোন বার্তা দিয়ে কোন আলটিমেটাম দিয়ে লাভ হবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস, আমাদের সংবিধান, আমাদের নির্বাচনের তালিকা শক্তি, সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব। বার্তা দেন আর যাই দেন, আলটিমেটাম দেন, জানিয়ে দিলাম, এটা হলো আমাদের থেকে বার্তা। 15 বছরে কমপক্ষে 1500 বার্তা তারা দিয়েছে, এখানেই আমাদের শেষ। একে একে 15 বছর চলে গেছে, বাংলাদেশের মানুষ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে ততদিন কোন বার্তা দিয়ে কোন আলটিমেটাম দিয়ে লাভ হবে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস, আমাদের সংবিধান, আমাদের নির্বাচনের চালিকা শক্তি, সংবিধান যা বলবে আমরা তাই করব, বন্ধুদের পরামর্শ শুনব, কিন্তু সংবিধান থেকে আমরা এক চুলো নড়ব না। বার্তা দেন আর যাই দেন, আলটিমেটাম দেন, জানিয়ে দিলাম, এটা হলো আমাদের থেকে বার্তা। আপনি বার্তা দিলেন, আমাদেরও বার্তা আছে। আমাদের বার্তা হচ্ছে আমরা সংবিধান থেকে এক চুলো নড়ব না। সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, আশ্বস্ত করলাম দেশি বিদেশি বন্ধুদেরও। ইলেকশন আপনারা সুষ্ঠু চান, ফ্রি চান, ফেয়ার চান, ক্রেডিবল চান, আমরা ক্রেডিবল, অ্যাকসেপ্টেবল, ফ্রি, ফেয়ার ইলেকশন করব। আমাদের বিরুদ্ধে বদনাম করা হয় 2018 সাল নিয়ে, কিন্তু 2008 সালে ওই নির্বাচনে তখন তো এসব অভিযোগ ছিল না,